বিসমিল্লাহির রহমানির রহিম পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আজকে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা সুস্থ আছো এবং ভালোভাবে পড়ালেখা করছো, ভালো আছো এই প্রত্যাশায় আজকে আমরা তোমাদের অনলাইন ক্লাসে আবারও নতুন করে শুরু করতে যাচ্ছি। তোমাদের আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তক ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়ে প্রথম অধ্যায়ে আমি দুটি ক্লাস দিয়েছিলাম, আজকে আবার প্রথম অধ্যায়ের পাঠ 7 এবং 8 নিয়ে শেষ একটি ক্লাস এই অধ্যায় থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের, সেই সাবজেক্টেরই আজকে যে দুটি পাঠ নিয়ে কথা বলবো সেই দুটি পাঠ আমাদের একজন ছাত্র হিসেবে এবং সর্বোপরি একজন মুসলিম হিসেবে আমাদের ধর্মের খুবই গুরুত্বপূর্ণ দুটি আলোচনা হবে আজকে। এই টপিক্সের মূল বিষয় হলো আজকে আমরা কবর, হাসর, আকাইদ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পাঠ, প্রথম যে পাঠটি নিয়ে আলোচনা করবো সেটি হলো পাঠ হলো 7, সেই পাঠে রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো আখিরাত। প্রিয় শিক্ষার্থীরা, আখিরাত শব্দটি নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা আখিরাতের অর্থ সম্পর্কে জানবো। পরীক্ষা এসে থাকে আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত শব্দটি হলো আরবি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আখিরাত শব্দটি আরবি শব্দ, তোমাদের মনে রাখতে হবে যে আখিরাত শব্দটি কি শব্দ পরীক্ষা এসে থাকে, তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আখিরাত শব্দটি আরবি শব্দ এবং এর অর্থ কি হয়। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল, এসে থাকে এবং খুব সহজ ভাষায় তোমাকে এটি মনে রাখতে হবে আখিরাত শব্দের অর্থ পরকাল। আজকে আমরা এই পরকাল নিয়ে কথা বলবো, আখিরাত নিয়ে কথা বলবো। দেখো আমাদের মূল বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে 10 পৃষ্ঠা, আখিরাত অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনই হলো পরকাল বা আখিরাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবিতে একে বলা হয় আখিরাত, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, কখনোই শেষ হবে না, এটি আমাদের মনে রাখতে হবে। আখিরাত, আখিরাতে মানুষ জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে, সেটি ভালো এবং মন্দের পার্থক্যের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আখিরাতে বিশ্বাসের গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। আখিরাতে বিশ্বাস অর্থাৎ আখিরাত নামে যে একটি জগৎ আছে, আমাদের মৃত্যু পরবর্তী জীবনটি শুরু হবে, সেই আখিরাতে বিশ্বাস একজন মুসলিম হিসেবে আমাকে করতে হবে এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা কতটুকু, যদি বিশ্বাস আমি না করি তাহলে কী হবে, বিশ্বাস করাটা কতটুকু জরুরি আমার জন্য। তাওহীদ ও রিসালাতের বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এই বিশ্বাস এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর বান্দা এবং আমাদের নবী, এটি হলো রিসালাত। এই রিসালাত এবং তাওহীদে বিশ্বাসের পরপরই আমাদের যে গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হলো আখিরাত। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না, একটি গুরুত্বপূর্ণ কথা পরীক্ষা এসে থাকে যে আখিরাতে কেউ বিশ্বাস না করলে সে কি মুমিন থাকবে কি থাকবে না, আমাদের মনে রাখতে হবে সে মুমিন হতে পারে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। একজন মানুষ যখন পরকালে বিশ্বাসী হয়, আখিরাত নামে তার জবাবদিহিতা আছে, আখিরাতে তাকে আখিরাত বলে একজন মুসলিমের আরেকটি জগৎ আছে, সেখানে এই জগতের ভয় যখন তার থাকবে তখন সে যে কোনো কর্ম করতে পারে না, তার ভালো মন্দ বিচার করে কাজ করতে হবে এবং সে সৎকর্মশীল হবে, খারাপ কাজে সে উদ্বুদ্ধ হবে না এবং খারাপ কাজের প্রতি সে উৎসাহিত হবে না। এরপরে দেখো, কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতি দান দেওয়া হবে, সেখানে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে, তার স্থান হবে চির শান্তির জান্নাত। আখিরাতে অর্থ আমরা জেনেছি, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব আমরা বলবো, আর আখিরাতের পর্দায় আমরা আলোচনা করবো এই পাঠে। আখিরাতে বিশ্বাসের পর্দায় রয়েছে তিনটি পর্দায়, এই পর্দায় তিনটি নিয়েও কথা বলবো। দেখো মানুষের ভালো মন্দ এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে। বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র, এটি আমরা জানি ছোট থেকে, দুনিয়াটা হলো আখিরাতের ষষ্ঠ ক্ষেত্র, অর্থাৎ দুনিয়াটা আমরা এখানে কামাই করবো, হ্যাঁ অর্জন করবো, সেটাই পরকালে ভোগ করবো, আখিরাতে ভোগ করবো।
শস্য ক্ষেত্রে মানুষ যেমন যেরকম চাষাবাদ করে সেরকম ফসল লাভ করে, যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে, গম চাষ করলে গম লাভ করে, তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করে, আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না। দুনিয়া আখিরাতের অবস্থাও ঠিক তেমন, আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছা মতো চলাফেরা করি, অন্যায় পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে জানবো আখিরাতের পর্যায় সমূহ, আমরা এরপরে চলে যাবো আখিরাতের পর্যায়ে। আখিরাতে তিনটি পর্যায় রয়েছে, দেখো আমি লিখেছি, একটি হলো কবর, আমাদের পাঠ্য বই রয়েছে আখিরাতের পর্যায়ে, অর্থাৎ স্টেপ কতটি রয়েছে আখিরাতে, তিনটি পর্যায় রয়েছে, একটি হলো কবর, দ্বিতীয়টি হলো কিয়ামত, আর দ্বিতীয়টি হলো হাশর। এই তিনটি আলোকে আমাকে পরকালীন জীবন স্তর ভিত্তিক বিশ্লেষণ করা হয়েছে, লাভ করা হয়েছে। এটি একজন মুসলিম হিসেবে আমাকে ধারাবাহিকতা রক্ষা করে আমাকে জেনে রাখতে হবে এবং মনে রাখতে হবে, এবং এই বিশ্বাসে আমাকে লালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবর আখিরাত বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে। এর মধ্যে কবর হলো প্রথম, পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর। একে আলমে বর্জক বলা হয়, পরীক্ষায় এসে থাকে আর আলমে বর্জক কি, আলমে বর্জকের পরিচয় জানা হয়। আলমে বারজাখ আরবি শব্দ, মানুষের মৃত্যুর সাথে সাথে জীবনের শুরু হয়, এরপর কিয়ামত বা হাশর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। তাহলে আলমে বারজাখ বা পরকালীন জীবন কাকে বলা হয়? মানুষের মৃত্যুর সাথে সাথে জীবন শুরু হয়, আলমে বারজাখটা মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে শুরু হয়, এরপর কিয়ামত বা হাশর পর্যন্ত সেই আলমে বারজাখ বা পরকালীন জীবন শুরু হয়, এটি আমাদের মনে রাখতে হবে। মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে কবরে রাখা হয়, এ সময় কবরের দুজন ফেরেশতা আগমন করেন, তাদের নাম মুনকার নাকির। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন, এগুলো হলো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যেসব লোকের কবর দেওয়া হয় না তারাও এই প্রশ্ন থেকে রেহাই পাবে না। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রশ্ন হলো যে যাকে কবর দেওয়া হয়, আমরা আমাদের সমাজে আমাদের দুনিয়াতে যেটি দেখি, যে একজন মুসলিমের স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে তাকে কবর দেওয়া হয়, কিন্তু এমনও তো মৃত্যু হয় সাগরে, নদীতে, সমুদ্রে ডুবে যায়, তার তো কবর দেওয়া হয় না, অথবা পানিতে পুড়ে আগুনে পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, তার কী অবস্থা হবে? তাকে তো কবর দেওয়া হলো না। মৃত্যু এখানে বলা হয়েছে মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জীবন বা আখিরাতের জীবন বা আলমে বারজাখের জীবন শুরু হয়। এখন সেটি যেগুলো যেভাবেই হোক আমরা দাহন কাপন করতে পারি বা না পারি সেটার উপর নির্ভর করে না প্রশ্ন করা, অর্থাৎ কবরে যে প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন, সেটি নির্দিষ্ট একটি গর্তের মধ্যে যে মানুষটাকে রাখা হয় সেই মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই লাশের সাথেই সীমাবদ্ধ নয়, এটি যে কোনো মানুষের ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট এবং এটির সাথে জড়িত। কারণ মানুষ কোনো হিংস্র জন্তুতে যদি কোনো মানুষ খেয়ে ফেলে কোনো মানুষকে, তাহলে তাকেও কিন্তু এই হিসাবের আওতায় আনা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা আমাদের লাইনে যাচ্ছি, আমরা মূল কথায় আসছি, মৃত্যুর পর মানুষকে কাঁপনে পরিয়ে কবরে রাখা হয়, এ সময় দুজন ফেরেশতা আসবে। হ্যাঁ, দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং রাসূলের নির্দেশ মেনে চলে তারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। এরপরে দেখবো আমরা কিয়ামতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিয়ামত তোমরা এই টেক্সট বইয়ের এই পাঠগুলো খুব সুন্দরভাবে বাংলা ভাষায় লেখা, খুব সুন্দরভাবে তোমরা পড়লে, রিডিং করলে বুঝতে পারবা। আর আমাদের এই কাজটি করতে হবে, একটু পড়তে হবে বেশি করে, এটা কারণ আমরা মুসলিম আর এর সাথে আমরা আমাদের পরীক্ষা জড়িত। যদি ভালো করি, ভালো করে পড়ি এবং জানি, তাহলে পরীক্ষার যে কোনো প্রশ্নের অ্যান্সার উত্তর সঠিকভাবে বিশুদ্ধভাবে লিখতে পারবো। আন্দাতে আর অদান্তে যদি না জেনে বানিয়ে বানিয়ে লেখা হয়, বিশেষ করে ধর্ম, তাহলে ধর্ম যদি না জেনে বানিয়ে লেখা হয়, তোমার মানে মনে যা ইচ্ছা তাই, তাহলে কিন্তু সেখানে শুধু নাম্বার পাবে না এরকম না, নাম্বার কাটাও হবে, কারণ ভুল লেখার কারণে তোমার নাম্বার কাট করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা কবর দেখলাম, এরপর কিয়ামতে যাচ্ছি। কিয়ামত অর্থ মহাপ্রলয়, কিয়ামত একটি আরবি ভাষা শব্দ, পরীক্ষা এসে থাকে কিয়ামত শব্দে। কিয়ামত শব্দটি কী শব্দ? কিয়ামত শব্দটি কী শব্দ আমাকে মনে রাখতে হবে? কিয়ামত আরবি শব্দ, এবং এর অর্থ কি? আরেকটি প্রশ্ন হয়ে থাকে, এটি একটি আরেকটি প্রশ্ন হয়ে থাকে, এর অর্থ কি? কিয়ামতের অর্থ
অর্থ হলো মহাপ্রলয়, মহাপ্রলয় আমাকে মনে রাখতে হবে, মহাপ্রলয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ এই প্রশ্নগুলোতে সহজে হয়ে থাকে এবং তোমরা উপরে যত ক্লাসে উঠবে এই সব জিনিসটা ওয়ার্ড অর্থ ভাষা ব্যবহার করা হবে। আমরা এরপরে যাচ্ছি হাসরে। হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ। এটিও আমাদের মনে রাখতে হবে। হাসরের রিডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। হ্যাঁ, এরপরে আমরা পাঁচ নয়ে আটে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের মূল বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি। আর নৈতিকতা হলো নীতির অনুশীলন, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত, বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি হলো নৈতিকতা। অন্যায়, অশ্লীল, অশালীন বিষয় সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। এটি একদম মুসলিম হিসেবে আমাকে মনে রাখতে হবে। আকাইদ এবং নীতি নৈতিকতার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে গভীরভাবে সম্পর্ক রয়েছে। যার আকাইদে বিশ্বাস নাই সে নীতি নৈতিকতায় চলতে পারবে না, সে জানবেও না এবং পালনও করতে পারবে না। আর যার আকাইদের প্রতি বিশ্বাস আছে, আকাইদ জানে, সে ব্যক্তি, সে ছাত্র, সে মানুষটি, সে নীতি নৈতিকতার উপর চলতে পারবে এবং জীবনযাপন করতে পারবে। নীতি নৈতিকতা, নীতির অনুসরণ মানব জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ। হ্যাঁ, নৈতিকতার উপর একদম মানুষকে সৎ এবং নীতির উপর চলা, জীবন চালানো, তার জীবনকে পরিচালনা করা, এটি একটি সৎগুণ এবং গুরুত্বপূর্ণ একটি সম্পদ বটে। আমরা মনে রাখবো, নীতিহীন মানুষ কোনো সময় একটি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারে না। নীতিহীন মানুষ একদম পশুর সমান, যার মধ্যে নীতি নৈতিকতা নাই সে তো প্রকৃত মানুষ রূপই না, সে মানুষ পশু। আমরা এরপরে যাচ্ছি, পশুর কোনো রূপ নীতি নৈতিকতা নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে। আমরা এই অধ্যায়টি, এই পাঠটি প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ে নেব এবং ১৪ পৃষ্ঠায় তোমরা দেখবা পৃষ্ঠা ১৪ নামে কিছু ওয়ার্ড দেওয়া আছে। শব্দ ১৪ পৃষ্ঠা, এখানে এই শব্দগুলো তোমরা পড়বা। এখানে নতুন শব্দ ইলা রয়েছে, এরপর রয়েছে মাহু, এরপর মর্যাদা করবে দিন, আরো সম্মত দাওয়াত। এই ওয়ার্ডগুলা, এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। ইলা অর্থ মাহবুব, আর ইলা অর্থ মাহবুব বা অবশ্য মাহবুব ইবাদতের যোগ্য অধিকারী। মাহবুব কাকে বলা হয়? যাকে যার ইবাদত করা হয় তাকে মাহবুব বলা হয়। আর এই ইবাদতের যোগ্য দুনিয়ার সবাই না, দুনিয়ার কোনো মানুষ, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য, অন্য কারো ইবাদত করা চলবে না। যার ইবাদত করা হয় তাকেই মাহবুব বলা হয়। লা শারিক, যার কোনো অংশীদার নেই, যার কোনো শেয়ার, যার সাথে কোনো শেয়ার চলবে না। দিন অর্থ ধর্ম, জীবন, বিধান অর্থ পরীক্ষা এসে থাকে। আরেকটি শব্দ পরীক্ষা এসে থাকে তোমাদের জন্য, আরেকটি সেটি হলো আরস। আরস শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার আরশ, মনে রাখবে তোমরা। আরেকটি শব্দ এসে থাকে, সেটি হলো উম্মত অর্থ উম্মত। এই উম্মত মানে কি? উম্মত অর্থ দল, সেটি মনে রাখবে তোমরা। উম্মত অর্থ দল, আমরা যেমন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দাওয়াত পরীক্ষা এসে থাকে আরবি শব্দ দাওয়াত। এই দাওয়াতটি শব্দটি আমরা মনে রাখবো, এখান থেকে যে শব্দগুলো আমরা ব্যবহার করলাম, পড়লাম, জানলাম, মনে রাখবো। দাওয়াত আরবি শব্দ এবং অর্থ, এর অর্থ হলো আহ্বান করা। আল্লাহ তাআলা দিন ইসলামের দিকে আহ্বানকে দাওয়াত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা এই অধ্যায়ে আমরা শেষ করতে যাচ্ছি। এই অধ্যায়ে শূন্যস্থান আছে, তোমরা এগুলো শূন্যস্থানগুলো পূরণ করবে। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব। ১৫ পৃষ্ঠায় রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ৩টি। ইমানের সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর গুণবাচক নাম, আর হাসর বলতে কি বুঝো, এই প্রশ্ন ৩টিও আমরা হোমওয়ার্ক আকারে করব এবং গ্রুপে মেসেজ গ্রুপে আমরা সেন্ড করব। এরপরে আমরা যে পাঠটি করলাম, দুটি পাঠ থেকে পাঠ আট এবং সাত এবং আট থেকে সাত থেকে আট আমরা ১০টি এমসিকিউ তৈরি করব। এমসিকিউ তৈরি করে করব এবং এটি আমরা মেসেঞ্জার বা গ্রুপে, আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে সেন্ড করব।
এই কাজটি তোমরা করবে তিনটি প্রশ্ন করবে আর এই যে এখানে 10টি এমসিকিউ দিলাম এই তিনটি করবে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্নের সম্মুখীন হও তাহলে সরাসরি প্রশ্ন করতে পারো মোবাইলে অথবা গ্রুপের মেসেঞ্জারে তার সমস্যাটি আনসার তোমরা পেয়ে যাবে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ